আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জার্মানির বার্লিনে ইরানের বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোর কথিত সমাবেশের নেপথ্যে ইসরায়েল, আমেরিকা, সৌদি মিলে ইরান বিরোধী অশুভ চক্র গড়ে তুলেছে বলেছেন কমান্ডার। ন্যাটো ছাড়াই রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা। এবং সর্বশেষ থাকছে বিজেপি কর্মীদের ধমকালে চমকালে ভিন রাজ্যে বদলি করা হবে, হুমকি জিতেন্দ্র তেওয়ারির। বিজেপি কর্মীদের চমকালে ধমকালে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে যারা ইসিএলএ কর্মরত রয়েছেন তাদেরকে মধ্যপ্রদেশে ট্রান্সফার বা বদলি করে দেয়া হবে। শনিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার দলের বিজয়া সম্মেলন মঞ্চ থেকে রাজ্যের শাসক দলের নেতা ও কর্মীদের এমনভাবেই হুমকি দিলেন আসানসোল পুরনি গ্রামের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বিজেপি কর্মীদের ধমকালে চমকালে ভিন রাজ্যে বদলি করা হবে, হুমকি জিতেন্দ্র তেওয়ারির, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। জার্মানির বার্লিনে ইরানের বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোর কথিত সমাবেশের নেপথ্যে ইরানের সাম্প্রতিক গোলযোগ ও সহিংসতার সমর্থন দেওয়ার অজুহাতে কথিত ইরান বিরোধী সর্বাত্মক সমাবেশ আয়োজনের জন্য পাশ্চাত্যের মিডিয়াগুলোতে দীর্ঘ সময় ধরে ব্যাপক প্রচারণা চালানোর পর অবশেষে শনিবার জার্মানির রাজধানী বার্লিনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বেশ কিছু ভাড়াটে সদস্য এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী যেমন কমলে এবং ডেমোক্রেট আহভাজিয়া, বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, মোনাফেকিন গোষ্ঠী এবং পাহলভীপন্থীদের উপস্থিতি। ওই সমাবেশে বিক্ষোভকারীরা তাদের পতাকা উত্তোলনের মাধ্যমে তারা তাদের সত্তাকারের পরিচিতি বিশ্বের সামনে এমনভাবে উন্মোচিত করেছে যেখানে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে বিভক্ত করে বিভিন্ন জাতিগত রাষ্ট্র গঠনে তাদের মিথ্যা ও কাল্পনিক দাবির বিষয়টি ফুটে উঠেছে। অন্যদিকে এই সমাবেশ থেকে প্রকাশিত ছবিতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কুখ্যাত পতাকা কিছু ভাড়াটিয়া সদস্যের হাতেও দেখা গেছে, যার মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট যে বিপ্লব বিরোধী ও বিচ্ছিন্নতাবাদীদের প্রতি তেল আবিবের সমর্থন রয়েছে। কমলে এবং আল আহবাজিয়ার এর মতো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে পাহলভীপন্থী ও মুনাফেকিনদের ব্যাপক উপস্থিতি আবারও প্রমাণ করেছে যে তাদের লক্ষ্য কেবল ইসলামী প্রজাতন্ত্র ইরানকে উৎখাত করা নয়, বরং তাদের লক্ষ্য হচ্ছে বিশ্বের প্রাচীনতম দেশগুলোর একটি ইরানকে ভেঙে ফেলা। ইসলামী বিপ্লবের বিজয় ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্র ব্যবস্থা গঠনের শুরু থেকেই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো তৎপরতার দিকে নজর দিলে দেখা যায় যে এই গোষ্ঠীগুলো ব্যাপক বিদেশি সমর্থন নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থাকে দুর্বল ও উৎখাত করার কাজে লিপ্ত রয়েছে। এছাড়া এসব গোষ্ঠী কুর্দিস্তান, খুজেস্তান এবং সিস্তান ও বেলুচিস্তানের মতো অঞ্চলের মানুষদের বিরুদ্ধে সব ধরনের অপরাধ করার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তারা সবসময় শত্রুর হাতিয়ার হিসেবে কাজ করেছে। কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইসলামী বিপ্লবের বিজয়ের পরপরই ইরানের কুর্দি অঞ্চলে কেবল বিচ্ছিন্নতাবাদের পতাকা উড়ায়নি, বরং ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় তারা ইরাকের বাথ সরকারকে সরাসরি সহযোগিতা করেছিল এবং শত্রুর সহযোগী হিসেবে কাজ করেছিল। এছাড়া খুজেস্তানে আরও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আহভাজিয়ারা বিপ্লবের পরপরই ইরানের এই তেল সমৃদ্ধ প্রদেশে সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই গোষ্ঠীটি চাপিয়ে দেওয়া যুদ্ধের সময়ও সরাসরি ইরানি যোদ্ধাদের বিরুদ্ধে ইরাকি বাথ সেনাবাহিনীকে সহযোগিতা করেছে। অন্যদিকে জৈশ আল আদল গ্রুপ, জৈশ আল জুলুম আঞ্চলিক শক্তিগুলোর আর্থিক ও লজিস্টিক সহায়তার সিস্তান ও বেলুচিস্তানের বিভিন্ন অংশে সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে এবং এই প্রদেশের জনগণের বিরুদ্ধে অসংখ্য অপরাধযোগ্য চালিয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো মোনাফেকিন গোষ্ঠী ও পাহলভী রাজতন্ত্রপন্থীরা নিজেদেরকে ইরানের জাতীয় ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার সমর্থক দাবি করলেও বাস্তবে তারা এসব বিচ্ছিন্নতাবাদী দলে যোগ দিয়েছে। ইরান বিরোধী গোষ্ঠীগুলোকে একত্রিত করার জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পতাকার পাশে রাজতন্ত্রপন্থীদের পতাকা প্রদর্শন এবং বিভিন্ন গোষ্ঠীর প্রতীক ও পতাকা একে অপরের পাশে স্থাপন করার মাধ্যমে বিপ্লব বিরোধীদের সর্বোচ্চ প্রচেষ্টার প্রতি ইঙ্গিত দিচ্ছে। আরেকটি বিষয় যা উল্লেখ করা উচিত তা হল কুর্দিস্তান এবং পশ্চিম আজারবাইজানে কোমলে ও ডেমোক্রেট খুজেস্তানে আল আহভাজিয়া এবং সিস্তান ও বেলুচিস্তানে জৈশ আল আদল গোষ্ঠীগুলো মাওশা আমিনির মৃত্যুকে পুঁজি করে কিছু শহর ও অঞ্চলে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। তারা অজ্ঞাত লোকদের উস্কে দেওয়ার পাশাপাশি স্টেশনে হামলা, সরকারি স্থাপনা এবং সম্পত্তিতে আগুন দেওয়া এবং সশস্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সরাসরি ভূমিকা পালন করেছে। কোমলে গ্রুপের নেতা ইব্রাহিম আলী জাদে একটি ক্লিপ প্রকাশ করে এসব উস্কানিমূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য এবং ইরানে সাম্প্রতিক দাঙ্গা বাস্তবায়নের পরিকল্পনা করার কথা স্বীকার করেছেন। ইসরায়েল আমেরিকা সৌদি মিলে ইরান বিরোধী অশুভ চক্র গড়ে তুলেছে বলেছেন কমান্ডার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল আমেরিকা এবং সৌদি আরব মিলে ইরান বিরোধী একটি অশুভ বলয় গড়ে তুলেছে। এই বলয় ইরানের ভেতরের সাম্প্রতিক সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল আলমকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। ইরানের এই কমান্ডার বলেন, আমাদের যেসব তরুণ তরুণী প্রতারণার ফাঁদে পা দিয়েছেন তাদের বুঝতে হবে যে ইসরায়েল আমেরিকা এবং সৌদি আরব ইরানের বিরুদ্ধে একটি অশুভ ত্রিমুখী বলয় গড়ে তুলেছে। তিনি বলেন, এই বলয়ের সঙ্গে আরও যুক্ত রয়েছে ব্রিটেনের মতো দেশ, যাদের সবার পক্ষ থেকে একটাই বার্তা এবং সেটি হচ্ছে ইরানের কয়েকটি অংশ বিচ্ছিন্ন করে ফেলা। কমান্ডার আলী রেজা তাংশিরি বলেন, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে তাদের লক্ষ্য অর্জনের কথা শুধুমাত্র স্বপ্নের ভেতরেই কল্পনা করতে হবে, কখনো বাস্তবের রূপ লাভ করবে না। এরা কখনো দেশের ভেতরে বড় রকমের অস্থিরতা ও ভেদাভেদ সৃষ্টিতে সক্ষম হবে না। তিনি বললেন, ইরানের একজন যোদ্ধা বেঁচে থাকতেও শত্রুদের চূড়ান্ত স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। কমান্ডার আলী রেজা তাংশিরি বলেন, শত্রুরা এবারই প্রথম ষড়যন্ত্র করেনি এবং এই ধরনের সমস্যা এই প্রথম তৈরি করেনি, এর আগেও তারা এই কাজ করেছে। এমনকি বড় পরিসরে যে সেসব ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করেছে তবে সফল হতে পারেনি। ন্যাটো ছাড়াই রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-র সাবেক প্রধান জেনারেল ডেভিড পেট্রাউস বলেছেন, কোনো ন্যাটো দেশের সহযোগিতা ছাড়াই রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা। রাশিয়ার পক্ষ থেকে কোনো সদস্য হুমকিগ্রস্ত না হওয়ার পরেও আমেরিকা এই কাজ করতে পারে। ইউক্রেনে রাশিয়ার পক্ষ থেকে যদি এমন কিছু কাজ করা হয় যা খুবই মর্মান্তিক এবং ভয়াবহ, তাহলে আমেরিকা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে জবাব দিতে পারে। এই ক্ষেত্রে আমেরিকা তার মিত্র দেশগুলোকে সাথে রাখবে। ফরাসি ম্যাগাজিন লা এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল ডেভিড পেট্রাউস এসব কথা বলেছেন। এই ক্ষেত্রে আমেরিকা ন্যাটো জোটের নেতৃত্ব না দিয়ে বরং নিজের নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে জবাব দিতে পারে। 2010 থেকে 2011 সাল পর্যন্ত আফগানিস্তানে দখলদার মার্কিন বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী ডেভিড পেট্রাউস আরও বলেন, রাশিয়ার সাথে যুদ্ধ করতে গিয়ে আমেরিকা ন্যাটো বাদ দিয়ে নতুন একটি সামরিক জোট গঠন করতে পারে। তিনি বলেন, ন্যাটো বাহিনী তার নিজের অবস্থানেই থাকবে এবং কোনো জোটভুক্ত সদস্য দেশ আক্রান্ত হলে ন্যাটো সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে হামলা শুরু করবে। চলতি মাসের প্রথম থেকে আমেরিকার সাবেক এই সেনা কর্মকর্তা বলেছিলেন, রাশিয়া যদি পরমাণু হামলা চালায় তাহলে আমেরিকা রাশিয়ার সমস্ত সেনাকে নিশ্চিহ্ন করে দেবে, এমনকি কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীকে ধ্বংস করে দেবে। গতকালের সাক্ষাৎকারও তিনি একই কথা বলেছেন। জেনারেল পেট্রাউস বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে কূটনৈতিক, অর্থনৈতিক এবং আইনি প্রক্রিয়া তখন আর কাজ করবে না। বিজেপি কর্মীদের ধমকালে চমকালে ভিন রাজ্যে বদলি করা হবে হুমকি জিতেন্দ্র তেওয়ারির। বিজেপি কর্মীদের চমকালে ধমকালে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে যারা ECL-এ কর্মরত রয়েছেন তাদেরকে মধ্যপ্রদেশে ট্রান্সফার বা বদলি করে দেওয়া হবে। শনিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার দলের বিজয়া সম্মেলন মঞ্চ থেকে রাজ্যের শাসক দলের নেতা ও কর্মীদের এমনভাবেই হুমকি দিলেন আসানসোল পুরনিগ্রামের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। পঞ্চায়েত নির্বাচনের আগে জিতেন্দ্র তেওয়ারির এই বক্তব্যকে কেন্দ্র করে আসানসোল শিল্পা
অঞ্চল জুড়ে রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে। রাজ্যের শাসক দলের নেতারা এই বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপি তথা জিতেন্দ্র তেওয়ারিকে আক্রমণ করেছেন। শনিবার বিজেপির বিজয় সম্মেলনীর অনুষ্ঠান জমুরিয়া দুই নম্বর ব্লকের চিচুড়িয়ার সিদ্ধপুর বাগডিহা গ্রামে হয়। কেন এমন হুমকি দিলেন জিতেন্দ্র তিওয়ারি? এই প্রসঙ্গে জিতেন্দ্র অভিযোগ করে বলেন, জামুরিয়ার ওই এলাকায় বিজেপির বিজয় সম্মেলনীর অনুষ্ঠান যাতে না করা যায় তার জন্য আদা জল খেয়ে নেমে পড়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতাদের একাংশ। তারা তৃণমূল কর্মী ও কলিয়ারির তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC সঙ্গে যুক্ত। শাসক দলের তরফে ওই এলাকায় বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল যাতে বিজয় সম্মেলনীর অনুষ্ঠানের জন্য প্যান্ডেল তৈরি করা না হয়, এজন্য ডেকোরেটরসকেও হুমকি দেওয়া হয়েছে। সেই কারণে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের লক্ষ্য করেই হুঁশিয়ারি দিয়েছি বলে দাবি করেন তিনি। জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন, আমরা সেই সব তৃণমূল নেতা ও কর্মীদের তালিকা তৈরি করেছি যারা ECL এ চাকরি করে 80-90 হাজার টাকা করে বেতন তোলেন, অথচ নিজেদের কাজ করেন না। সারাক্ষণ কি করে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর করা যায়, বিজেপির অনুষ্ঠান বন্ধ করা যায় এই চেষ্টা করছেন। এইসব ECL এর কর্মীদের তালিকা তৈরি করার পরে আমরা কোল ইন্ডিয়া ও কয়লা মন্ত্রকে পাঠাবো যাতে এদের অন্য রাজ্যে পাঠানো হয়, যাতে সেখানে গিয়ে অন্তত তারা নিজেদের কাজটা ঠিক মতো করেন। কয়লা মন্ত্রক যে ওদেরকে বেতন দেয় তা বিজেপি কর্মীদের মারধর করা বা তাদের অনুষ্ঠান নষ্ট করা বা তাদের ঘরবাড়ি ভাঙচুর করার জন্য নয়। জিতেন্দ্র তিওয়ারির এই বক্তব্যে তীব্র নিন্দা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিব দাসন তরফে দাসু। তিনি বলেন, জিতেন্দ্র তিওয়ারি ভুল বকছেন, দলের মধ্যে প্রচার পাওয়ার চেষ্টা করছেন, হয়তো এইসব কথা বলছেন যাতে আগামী লোকসভা নির্বাচনে তাকে দল আসানসোল লোকসভা কেন্দ্রের টিকিটটি দেয়। তৃণমূল কংগ্রেসের জেলার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, দলের নির্দেশ আছে কোনো বিরোধী দলেরই কোনো রকম কোনো অনুষ্ঠানেই যেন আমাদের কেউ বাধা না দেয়। তাদের অভিযোগ ঠিক নয়, এইরকম কিছুই হয়নি। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ খটক বলেন, ওই বিজেপি নেতার এই বক্তব্যকে তার দল যদি সমর্থন করে তাহলে মানুষ আগামী দিনের গণতান্ত্রিক ভোট ব্যবস্থার মধ্যে দিয়ে আবারও তাদেরকে জবাব দেবে, যেমনটা তারা আগেও পেয়েছে।